গায়েবী মামলা অসাংবিধানিক, দেশে আইনের শাসন নেই, সাবেক বিচারপতি এম এ মতিন। গায়েবী মামলাকে অসাংবিধানিক মন্তব্য করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম এ মতিন বলেছেন, এটা চরম আকারে আইনের অবমাননা। এছাড়া দেশের আইনের শাসন নেই জানিয়ে তিনি বলেছেন, ব্রিটিশ আমলেও তো এর চেয়ে ভালো ছিল, তখন আইনের শাসন ছিল। আজ রোববার সকাল 10টায় ফোরাম ফর বাংলাদেশ স্ট্র্যাটেজির আয়োজনে গায়েবী মামলা ও আগামী নির্বাচন শীর্ষক ওয়েবিনারে সাবেক বিচারপতি এম এ মতিন এসব কথা বলেন। সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় ওয়েবিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আলোচক হিসেবে সাবেক বিচারপতি এম এ মতিন ছাড়াও ছিলেন অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আইন কর্মকর্তা ডক্টর রিদওয়ানুল হক ও বিডি নিউজ 24.com-এর জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মর্তুজা অন্তু। ওয়েবিনারে সমাপনী বক্তব্য দেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক জাহেদুর রহমান। সাবেক বিচারপতি এম এ মতিন বলেন, দেশের মানুষ একটি শাসনতন্ত্রের মধ্যে আছে, তারা জঙ্গলে নেই। এই শাসনতন্ত্রে তাদের মৌলিক অধিকারগুলো কাগজে লেখা থাকলেও বাস্তবে কিছু থাকতো না। এদেশে তাহলে তাদের সন্তানরা কিভাবে থাকবে, যেখানে সাধারণ মানুষের কোনো রক্ষা কবচ থাকলো না। দেশের মানুষ ব্রিটিশ পিরিয়ডেই ভালো ছিল, যেখানে আইনের শাসন ছিল। দেশে আইন আছে কিন্তু আইনের শাসন নাই। আইনের শাসন যদি না থাকে তাহলে এই আইন দিয়ে দেশবাসী কী করবে? এই আইন দিয়ে তো পূজা করবে না, তাদের রক্ষার জন্যই এই আইন। সময় এসেছে আইনের সঠিক প্রয়োগ করার। সাবেক এই বিচারপতি আরও বলেন, সভা করার অধিকারের কথা সংবিধানের 38 অনুচ্ছেদে বলা হয়েছে, এখানে পুলিশের অনুমতি নিতে হবে কেন, এগুলো নিয়ে সেভাবে আলোচনা হচ্ছে না। সাবেক এই বিচারপতি বলেন, এই অবস্থা চলতে থাকলে পরবর্তী প্রজন্ম কি জঙ্গলে বাস করবে? এটার প্রতিকার দরকার, জনগণকে জাগতে হবে। যদি প্রতিবাদ না হয়, সেমিনার না হয়, তাহলে উত্তরণ সম্ভব নয়। জনগণকে জাগিয়ে দেওয়া গেলে পুলিশ সাহস করবে না, এভাবে জনগণের উপর লাঠিচার্জ করতে পারবে না। তিনি বলেন, গায়েবী মামলা আসলে গায়েবী জানাজার সমান। একটি মানুষকে যদি দেশে থাকতে না দেয়া হয়, ঘরে থাকতে না পারে, তাহলে নির্বাচন তো দূরের কথা, সে তার পরিবার ও পরিজনকেই দেখতে পারবে না, সাধারণভাবে জীবনযাপন করতে পারবে না। এম এ মতিন আরও বলেন, দেশে ভালো জজ আছে কিন্তু তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না।